আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে সিনোফার্মের টিকাদান। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে 2 অথবা 3 জুলাই কোভ্যাক্স থেকে 25 লাখ ডোজ টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করি, তো সুখের বিষয় যে আমাদের এখন মোটামুটি একটা লাইন ধরেছে। 2-3 তারিখে 2টো ফ্লাইট আসবে এই কোভ্যাক্সের, 2.5 মিলিয়ন এটা ওয়াশিংটনতে রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের এই যে চাইনিজ, এইটা মোটামুটি ফার্স্ট কনসাইনমেন্ট 2 মিলিয়নের আসবে। সো এইগুলো সব এখন লাইন দেওয়া।